আমার দুশ্চিন্তা হইতেছে না ওপেন, আমার মুখই ওনার জামিন হইয়া যাইব, ছাইড়া দিবেন ওনারে না? হ্যাঁ হ্যাঁ, কেন ছাড়বে না? আর দেখুন, আমাদের অমিনবাবু খুব বড় উকিল, আমার মনে হয় উনি নিশ্চয়ই কোনো না কোনো ব্যবস্থা করবেন। হ্যাঁ, আমারও এইটাই মনে হয়, উনি যেইভাবে কইলেন আমারও মনে হয় ছাইড়া দিবেন ওনারে। বৌঠান বলছি যে আপনি তো অস্থির হবেন না, বসুন না। চিন্তা কইরো না, আমি ঠিক আছি। ওনার শরীরটা ভালো নাই উপেন, উনি সুস্থ হইয়া যাবে। হ্যাঁ, এই যে উকিল বাবু। উকিল বাবু, কি হইলো, জামিন হয়েছে? হ্যাঁ, জামিন হয়ে গেছে, 600। দারুকার কি সইব না, কি সইব না, অত গেছে, অত গেছে স্যার হইতে না, অহনি আইব, কাইন্দ না, শান্ত বিদু, কাইন্দ পমিলা, পমিলা চোখকে জালে অমঙ্গল হয়, চুপ করো। ঠাকুমা ঠাকুমা, বিনিমা বাবাকে নিয়ে আসতে পারবে তো ঠাকুমা? হইব আইব, শান্ত হ, শান্ত হ বাবা। আমার কোনো অসুবিধা হইতেছে না, আপনি শুইয়া থাকেন, বইলে তো আপনার ক্ষতি হইব, ঘোড়ার গাড়ির এই দুলুনিতে রক্তক্ষরণ বাড়ব, মাথা তুলতে হইব না আপনার। আপনি আমার কথা কান একবার শুনেন, আমার কোনো অসুবিধা হইতেছে না, আমার লইয়া চিন্তাটা আজ একটু কম করেন। গাঙ্গুলি মশাই, কাদম্বিনী ঠিক কথাই বলছে, আপনি একটু কষ্ট করে শুয়ে থাকুন। এই তো আমরা এসেই গেছি, ওই সামনে বাদিকে ঘুরলেই আমাদের বাড়ি। ভাই কচুয়ান, ওই সামনে গিয়ে বাদিকে, বাদিকে নাও। কটা বাজলো? প্রায় 6টা বাজে। ওরে বাবা, 6টা বেজে গেল? বলছি যে ওনারা এখনো আসছেন না কেন? এবার তোমার সত্যি সত্যি দুশ্চিন্তা হচ্ছে রাধারমণ বাবু, বলছি জামিন আদৌ হয়েছে তো? আসতে ওরা আছে তো, বুঝতে পারিনি। হ্যাঁ গো, জামিন যদি না হয় তাহলে তাহলে কি হবে? হবে, জামিন হবেই। কাদম্বিনী যখন গেছে তখন ও কিছুতেই একা ফিরবে না, ও দাদাকে সঙ্গে করে নিয়ে ফিরবে। Thank you.
বেঁচে যাবে, কি বলিস? হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। ভগবানকে এত করে ডাকলাম, আমার ডাকে সাড়া দেবে না বলো? দেখো দাদা, বকুক বা যাই করুক, দাদা মরে গেলে আমি গেছি। আরে অনেকখানি রক্তক্ষরণ হয়েছে, তবে কাদম্বিনী, আমার মনে হয় তুমি আজ ওকে হাসপাতালে নিয়ে গেলেই ভালো করতে। বাবু, কাদম্বিনী আমার বাসায় লইয়া আসা খুব ভালো কাম করছে, হাসপাতালে লইয়া যাওয়ার মতো আমার কিছু হয় নাই। এই জিদটাই উনি তহন করলেন, হ্যাঁ লাইকাই তো মেডিকেল কলেজ ওনারে লইয়া যাইতে পারলো। ডাক্তারে যখন কইতেছে হাসপাতালে লইয়া যাওয়ার দরকার, তখন তোমরা ওইখানেই লইয়া যাও, দেরি তো বেশি হয় নাই। না না মা, ওকে যখন এ বাড়িতে আনাই হয়েছে তখন বারবার এদিক সেদিক করা উচিত হবে না। আপনাদের খুব সতর্ক থাকতে হবে ওকে নিয়ে, বেশি উত্তেজনা একদম নয়, আর বারবার যেন ওঠানামা না করে। কি দ্বারকা, যে কথাগুলো বললাম শুনলে তো? আপনি ভালো কইরা একটু শুনাইয়া কন তো খুড়ো, আমার কথা তো শোনেন না, খালি জিদ করে। দ্বারকা, যদি তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে চাও তাহলে এই ডাক্তারের পাশাপাশি ঘুঘু ডাক্তারের কথাও কিন্তু তোমাকে মেনে চলতে হবে। হ্যাঁ দ্বারকা, তোমার সামনে তো এখন অনেক কাজ, সেগুলোর জন্য অন্তত তোমাকে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে হবে, তাই তো? খুড়া, কইতাছিলাম কি আপনি কি একবার ব্যান্ডেজ খান দেখা লইবেন, তখন তো তাড়াহুড়ায় যেমন তেমন কইরা বাঁধছি। ব্যান্ডেজ মোটামুটি ঠিকই আছে কাদম্বিনী, আজ থাক, কাল তো এমনিতেও ব্যান্ডেজ পাল্টাতেই হবে, তো আমি কাল এসে ব্যান্ডেজ পাল্টে দিয়ে যাবো। কোন এই দেখো, আমিও যেমন ভাবোকা, আমি এসে তোমার ব্যান্ডেজ পাল্টাতে যাবো কেন দ্বারকা? কাদম্বিনী, তুমি কালোর ব্যান্ডেজ করো, তবে হ্যাঁ আমার সামনে, কাল আমি ওর ক্ষতটা ভালো করে দেখে নেবো। খুন রাতে কি খাইতে দিমু দাদারে? এই নিয়ে আমার কোনো বক্তব্য নেই, খাওয়া দাওয়া স্বাভাবিকই চলবে, তবে হ্যাঁ খেতে হবে, খাবার ভালো লাগছে না বলে মুখ ফিরিয়ে বসে থাকতে চলবে না, কারণ আমি যে ওষুধগুলো দেবো সেগুলো কিন্তু বেশ কড়া, সেগুলোর জন্যও পেটে খাবার থাকাটা জরুরি। দাদা বাবু, আমার কিছু হয় নাই, দেখবেন কাইলি খাড়া আছি। দ্বারকা, এটা কিন্তু গোয়ার তুমি করবার কোনো ব্যাপারই নয়, অনেকখানি রক্তক্ষরণ হয়েছে এবং তার জন্য দুর্বলতাও কিন্তু বেশ কিছুদিন থাকবে। কাদম্বিনী, একদম কড়া শাসনে রাখবে, আর যদি কথা না শোনে তাহলে আমায় খবর দেবে, কেমন? ওষুধ আমি দিয়ে দিচ্ছি এবং আমি লিখেও দেবো কোন ওষুধ কখন কীভাবে খাওয়াতে হবে, সেই অনুযায়ী তুমি ওকে ওষুধ দিও। আর আপনারা, আপনারা এতজন এ ঘরে থাকবেন না, দ্বারকার এখন বিশ্রামের প্রয়োজন, রাত্রে শুধু একজনই এ ঘরে থাকবেন, যাতে ওর কোনো প্রয়োজন হলে ও সেটা বলতে পারে। নাও কাদম্বিনী, এর থেকে আধ চামচের কয়েকটা পুড়িয়া বানিয়ে রাখো, আর এখন একটা ডোজ দিয়ে দাও।